হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ক্লাসের মূল টপিক হবে বাটারফ্লাই অ্যানিমেশন, একটি বাটারফ্লাইকে কিভাবে আমরা উড়াবো। ওকে, এভাবে। আর হচ্ছে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লেয়ার বাই লেয়ার তৈরি করতে হয়, এটা কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো এটা কিভাবে অ্যানিমেশন করতে হয়। চলুন তাহলে শুরু করি। এটা কিন্তু গ্রাফিক, দেখুন এই প্রপার্টিসে গেলে বোঝা যায় যে যেখানে গ্রাফিক এর ভিতরে ঢুকলাম। ওকে, মানে সিন থেকে বাটারফ্লাইয়ের ভিতরে ঢুকলাম, এখন কিন্তু আলাদাভাবে সিলেক্ট করা যায়। ওকে, তোমরা এখানে অ্যানিমেশন করব, তো আমরা 1 সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিব। ওকে, তারপরে ফ্রেম নেওয়ার পরে দেখতে হবে যে এটার পিভট পয়েন্ট ঠিকই জায়গায় আছে, সেন্টারে থাকা যাবে না, এই জায়গায় থাকতে হবে। এই এই পাখার পিভট পয়েন্টটা এখানে থাকতে হবে, এই পাখার পিভট পয়েন্টটা এখানে থাকতে হবে, আর বডির যেখানে খুশি সেখানে থাক, সমস্যা নেই। তো এটা সেট করার পর এই ফ্রেমে সেট করতে হবে, ঠিক আছে, এই পিভট পয়েন্টগুলো, ঠিক আছে। তারপরে এখানে আমরা তিনটাকে সিলেক্ট করে কি ফ্রেম লাগাবো, তারপরে 15 সেকেন্ড এসে আমরা এখানে আবার কি ফ্রেম লাগাবো, কিন্তু এই 15 সেকেন্ডে এসে আমরা এটাকে কি করবো, চ্যাপটা করে দেবো, এটাকেও এইভাবে চ্যাপটা করে দেবো। দেওয়ার পরে পুরোটার উপরে রাইট বাটনে ক্লিক করে, মানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে কি করতে পারি, ক্লাসিক টুইন দিতে পারি, যেহেতু এটা গ্রাফিক। এখন দেখুন অ্যানিমেশন। ওকে, তো আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে বডি, এই বডিকে একটু উপর উঠাবো, খালি এখানে একটু উপর উঠাবো যেন একটু মুভমেন্ট হয়। ওকে, দেখুন আমরা এখানে লুপ করে দিলাম, দেখুন। ওকে, দেখুন। ওকে, তো স্লো হচ্ছে। এখানে আমরা প্লেটাকে রেখে 1 2 3 4 5 মানে ফ্রেম কমাই দেবো, 1 2 3 4 5। এখন একটু দেখি কেমন হয়েছে। আচ্ছা, আর একটু স্পিড বাড়াইতে হবে, তো এখানে 1 2, এখানেও 1 2 একটু। ওকে, দিলাম, এখন দেখি। ওকে, আরেকটু কমাই, এখানে আরেকটু কমাই। ওকে, এটা গেল। তো অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, এখন লুপটাকে অফ করে আমরা সিনে চলে যাব। আর এটাকে আমরা এই জায়গায়, আমরা চাইলে এখানে এটাকে ছোট করতে পারি, সমস্যা নাই, এভাবে ছোট করতে পারি, শিফট প্রেস করে ছোট করতে হবে। দেন এটাকে এভাবে নিয়ে যাব, এভাবে আর কি করব। তারপর এটাকে এখানে রাখবো, রাখার পর আমরা চাচ্ছি যে 4 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন হবে, এখানে ফ্রেম নিলাম আর এটাকে এই জায়গায় আনলাম এভাবে। ওকে, 4 সেকেন্ড না, অনেক আর কি স্লো হয়ে যাবে, তো আমরা 2 সেকেন্ড পর্যন্ত করি। আর এখানে আমরা এগুলোকে ডিলেট করে দিই। ওকে, তো দেখুন এখানে, এখানে আমরা ক্লাসিক টুইন লাগিয়ে দেব, দেখুন অ্যানিমেশন, দেখুন। ওকে, যদি ফাস্ট হয়ে যায় অনেক, তাহলে আমরা এটাকে বাড়িয়ে আমরা 4 সেকেন্ডে করে দেবো, এভাবে ক্লিক করে ড্র্যাগ করে। ওকে, দেখুন এবার। ওকে, দেখুন আবার একটু দেখাই। ওকে, তো এইভাবে বাটারফ্লাই অ্যানিমেশন করবেন, অনেক সহজ, কিন্তু জাস্ট একটু তৈরি করাটা, এটা ক্রিয়েট করাটা একটু আর কি সময় লাগতে পারে আপনাদের। অনেকে যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা তো মাশাল্লাহ ভালোই পারবেন। আর এটা কিন্তু আর কি তেমন জটিল কোনো অ্যানিমেশন না, একদম সহজ একটি অ্যানিমেশন, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন যেটা কিভাবে অ্যানিমেশন করতে হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।